হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হোয়াটস ইন মাই ব্যাগ। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাকে স্কুলে যেতে হচ্ছে, কলেজে যেতে হচ্ছে। সো আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করি, আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস আমার ব্যাগের মধ্যে থাকে। আজকের এই ভিডিওতে রিসেন্ট আমি যেই ব্যাগটা ব্যবহার করছি আর আমার ব্যাগে প্রয়োজনীয় যেই জিনিসগুলো থাকে, সাধারণত এগুলোই থাকে সবসময়, তা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি হয়তো তোমাকে সাহায্য করবে তোমার ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলি রাখার জন্য। তো গাইস, ইদানিংকালে আমি এই ধরনের একটা কটনের ব্যাগ ব্যবহার করতে বেশি পছন্দ করছি। আর আমার ব্যাগে কী কী জিনিস রয়েছে ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে দেখাবো। আমি প্ল্যান করে কিছু বের করব না, আমার হাতে ম্যানুয়ালি যা যা আসবে আমি তোমাদেরকে দেখাতে থাকবো। আমি স্কুলে যাই, কলেজে যাই, যেখানে যাই, আমার ব্যাগে এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সবসময় আমার সাথে থাকে। সো বন্ধুরা, সবার প্রথমে আমার হাতে এসেছে আমার এই মিনি খুচরো পয়সার পার্স। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এটা ভীষণই কিউট। আর এটাকে আমি কোথা থেকে নিয়েছি তোমরা অনেকেই এখন আমাকে জিজ্ঞেস করবে। আমি এটাকে আমার যে নিজের অনলাইন স্টোর রয়েছে সেখান থেকে নিয়েছি। আমার খুব ভালো লাগে এটার মধ্যে খুচরো পয়সা রাখতে, এবং এটা কিন্তু সবসময় আমার সাথেই থাকে। আর আমি কলেজে যাই, স্কুলে যাই, যেখানে যাই এটা থাকে। তো সবার প্রথম রয়েছে আমার কাছে এটা। আমি তোমাদেরকে এটা খুলে দেখাতে চাই। এটা ভিতরটা দেখতে এই ধরনের হয়, তুমি এর মধ্যে ইজিলি খুচরো পয়সা কিন্তু ক্যারি করতে পারো। আমার হাতে এসেছে এই ওয়াটার বটল। আমি ইচ্ছে করে এই ধরনের চ্যাপটা ধরনের বটল কিনেছি, যাতে আমার পার্সের মধ্যে ইজিলি এটা চলে যায় এবং খুব বেশি ওয়েটও না হয়। তোমরা দেখতে পাচ্ছ এই বটলটি কিন্তু যথেষ্ট স্টাইলিস্ট, এবং এর মধ্যে ভালো পরিমাণ জলই ধরে, এবং এই বটলটি কিন্তু সবসময় আমার সাথে আমার এই ব্যাগের মধ্যে থাকে। নেক্সট আমার হাতে এসেছে আমার সানগ্লাস। যদিও স্কুলে যাওয়ার সময় আমার সানগ্লাসের প্রয়োজন পড়ে না, কিন্তু আমি যদি কলেজে যাই বা বাইরে কোথাও যাই তখন সানগ্লাসের প্রয়োজন কিন্তু সবসময় পড়ে। সো এই সানগ্লাসটি কিন্তু আমার ব্যাগের মধ্যে সবসময় থাকে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও তোমাদের পছন্দ মতো যে কোনো সানগ্লাস কিন্তু সবসময় ব্যাগে রাখতে পারো। সানগ্লাস রোদ্রে যাওয়ার সময় অবশ্যই ব্যবহার করা উচিত। নেক্সট আমার কাছে রয়েছে এই ধরনের একটি ফেসিয়াল ওয়েট ওয়াইপস। আমি এখানে ব্যবহার করছি হিমালয়ার ময়েশ্চারাইজিং অ্যালোভেরা ফেসিয়াল ওয়াইপস। এই ধরনের ফেসিয়াল ওয়াইপস রাখার কারণ হলো, আমাদের সাধারণত বলা হয় আমাদের 2 ঘন্টা পরপর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা উচিত, কিন্তু এটা কি প্র্যাকটিক্যাল? মোটেও প্র্যাকটিক্যাল নয়। তার জন্য কী করা উচিত, আমাদের এই ধরনের ফেসিয়াল ওয়াইপস রাখা উচিত। কারণ তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, রাস্তায় থাকো, যখন তখন যেখানে সেখানে তুমি মুখ ধুতে পারো না। সো এই ধরনের ওয়াইপস যদি তোমার সাথে থাকে, তুমি ইজিলি ফেসটাকে ক্লিন করে সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে পারো। সো এই ধরনের ফেসিয়াল ওয়াইপস কিন্তু মাস্ট তোমার ব্যাগের মধ্যে সবসময় রাখা উচিত। নেক্সট আমার কাছে থাকে এই কেয়াশেটের আমব্রেলা সানস্ক্রিন পাউডার। কারণ আমার মনে হয় রাস্তাঘাটে যেখানে সেখানে নর্মাল যে সানস্ক্রিন ক্রিম ফর্মে আসে সেটা ব্যবহার করা সম্ভব নয়, ওটা যথেষ্ট স্টিকি হয়। তাই ফেসিয়াল ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর এই ধরনের সানস্ক্রিন পাউডার পাফ করে নেওয়াটাই কিন্তু সবথেকে বেশি সেফ এবং অনেকটাই বেটার লাগে বলে আমার মনে হয়। তাই আমার ব্যাগে সবসময় এই ধরনের একটা সানস্ক্রিন পাউডার কিন্তু থাকে। তোমার ব্যাগে কোন সানস্ক্রিন পাউডার থাকে বা কোন ধরনের সানস্ক্রিন তুমি রাখো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমার কাছে রয়েছে সানস্ক্রিনের জন্য আরেকটি অপশন। তার জন্য আমি ব্যবহার করি ল্যাকমির এই সানস্ক্রিন, যেটার মধ্যে রয়েছে SPF 40, PA++। এটা ব্যবহার করার আরেকটা কারণ হলো, এটা ফেস পাউডার অর্থাৎ কম্প্যাক্ট টাইপের ফর্মে আসে এবং এর মধ্যে রয়েছে তোমার গ্লাস। আর যেখানে সেখানে এটা দিয়ে আমার ফেসটাকে কিন্তু দেখতে এবং প্রয়োজন বুঝে সানস্ক্রিন পাউডার সঠিকভাবে অ্যাপ্লাই করতে আমার খুব সুবিধে হয়। তার জন্য আমি এটাকে কিন্তু সবসময় আমার ব্যাগে রাখি। যদিও বা আমি বেশিরভাগ সময় কেয়াশেটের যে আমব্রেলা সানস্ক্রিন পাউডার রয়েছে সেটাকে ব্যবহার করতেই পছন্দ করি, কিন্তু তবুও এটা কিন্তু আমার সাথে সবসময় থাকে। যদিও বা দুটোই খুব ভালো সানস্ক্রিন পাউডার, তুমি তোমার প্রয়োজন বুঝে পছন্দ মতো যে কোনো একটা রাখলেও কিন্তু পারো, যদিও আমি এখানে দুটোই রাখি। নেক্সট যে জিনিসটি দেখাতে চলেছি এটা হয়তো তোমাদের সবার সাথেই থাকে, সেটা হলো লিপ বাম। আমি এখানে ব্যবহার করছি ইদানিংকালে ভেসলিনের এই লিপ কেয়ার টোটাল ময়েশ্চারাইজার লিপ বাম, এবং এই লিপ বামটি যথেষ্ট ভালো। একবার ব্যবহার করলে লং টাইম চলে যায়, যদিও আমার কিছুক্ষণ পরপর লিপ বাম ব্যবহার করতে খুব বেশি পছন্দ হয়। যদিও স্কুলে গিয়ে এই সমস্ত কিছু করা কিন্তু সম্ভব হয় না, এটা প্র্যাকটিক্যাল নয়, কিন্তু যখন আমি কলেজে আছি অথবা জার্নিতে আছি, অন দ্য ওয়ে আছি, তখন কিন্তু এই সমস্ত কিছু ব্যবহার করতে কোনো প্রবলেম হয় না। নেক্সট এই ধরনের একটা কোম্ব আমার সাথে সবসময় থাকে। যদিও আমি
চুল খুলে যেখানে সেখানে যায় না, আমার চুল সবসময় আমি টাই আপ করেই যাই। আর যদিও বা কখনো আমার প্রয়োজন মনে হয় চুলটাকে ডিট্যাঙ্গেলড করার, তার জন্য কিন্তু কোমটা থাকেই আমার ব্যাগে, আমি ব্যবহার করি আর না করি এই কোম সবসময় আমার ব্যাগে কিন্তু থেকে যায়। এরপর আমার কাছে থাকে এই অ্যালোভেরা জেল, এটা আমার ব্যাগে আমি এমনি রেখে দিই। কেন রেখে দিই? অনেক সময় আমাদের হ্যান্ড ক্রিমের প্রয়োজন হয়, হাতগুলো প্রচণ্ড ড্রাই মনে হয়, অথবা অ্যালোভেরা জেলের মাল্টিপারপাস ইউজ রয়েছে, চুলটা খুব ড্রাই মনে হচ্ছে, এই সমস্ত কিছু কারণে অ্যালোভেরা জেল থাকে। অ্যালোভেরা জেলটাকে সিম্পলি অ্যাপ্লাই করে নেওয়ার পর চুলটাও সিল্কি হয়ে যায়, ড্রাইনেসটা চলে যায়, ওভারঅল একটা খুব ভালো ফিল কিন্তু হয়। তার জন্য এই অ্যালোভেরা জেলটা সবসময় থাকে। ব্যবহার কতটা করি সেটা জানা নেই, কিন্তু এটা কিন্তু আমার ব্যাগে সবসময় আমার সঙ্গী হিসেবে থাকে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটার কথা হয়তো তোমরা সবাই ভাবছো এটা কি নেই, ওটাও রয়েছে, সেটা হলো আমার এই মোবাইল। এবং মোবাইল ছাড়া তো বাইরে যাওয়ার কথা ভাবা যায়ই না, সো এটা সবসময় থাকে। আমার প্রয়োজনীয় যা ইউটিউবের ভিডিও, তোমাদের কমেন্টের রিপ্লাই করছি, সমস্ত কিছু এখান থেকেই হচ্ছে, সো এটা কিন্তু আমার সাথে সবসময় থাকে। আমি যেখানেই যাই এটা আমার সাথেই থাকে। আমার সবথেকে প্রিয় বন্ধু বলতে পারো আমার মোবাইল, এবং এটা কিন্তু আমার সাথেই থাকে। আর দুটো জিনিস মাস্ট, এই কাজল, কাজল খুব প্রিয় আমার, আমি কাজল পরতে ভীষণ ভালোবাসি, কাজলটা আমার ব্যাগেই থাকে। আর যেটা সবথেকে প্রয়োজনীয় সেটা হলো এই ধরনের একটি পেন, কারণ এরকম হয় তুমি ইম্পর্টেন্ট কোনো জায়গায় যাচ্ছ, কারোর কাছে একটা পেন চাইলে পেন আনেনি কীরকম ধরনের, সো ওই ধরনের অ্যাটিটিউড কারো দেখার দরকার নেই। আর অ্যাটিটিউড তো দেখানোই উচিত, কেন তুমি পেন না নিয়ে কোথাও যাবে? পেন হলো একটা মাস্ট হ্যাভ, পেন সবসময় তোমার সাথে থাকা উচিত। তাই আমি একটা পেন ক্যারি করতে কিন্তু খুব পছন্দ করি, যাতে আমার কারো কাছে হাত পাততে না হয়। দ্যাটস ইট, কিছু ইম্পর্টেন্ট জিনিস আমার রোজকার ব্যাগে থাকে। এটা ছিল পার্ট ওয়ান, যদি আরও কিছু আমার মনে হয় অ্যাড করা উচিত আমি তা নিয়ে পার্ট টু ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করবে তোমার দৈনন্দিন ব্যাগকে সাজানোর জন্য। যদি তোমারও সেটা মনে হয় ভিডিওটিকে লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে করতে পারো শেয়ার। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।